আজকে আপনাদেরকে কাইনমাস অ্যাপতে কিভাবে 15 আগস্টের টেমপ্লেট ভিডিও তৈরি করবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন কাইনমাস অ্যাপ ভিডিও এডিটিং করেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা লেয়ার থেকে একটি পিকচার ইম্পোর্ট করে নেব। পিকচারটি আমরা পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে আমরা তৈরি করে নিয়েছি আগেই। তো আপনারা চাইলে পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে তৈরি করে নিতে পারেন। ভিডিওটি পিকচারটি টেনে বড় করে দেব। বড় করে দেওয়ার পরে দেখেন এখানে ক্রপিং নামের একটি অপশন আছে। ক্রপিং এ ক্লিক করে দিয়ে আমরা টেনে এখন বড় ছোট করে নিতে পারবো। আপনারা চাইলে এরকম বড় ছোট করে নেবেন যে পর্যন্ত পিকচারটি ফুল না হবে এ পর্যন্ত আমরা বড় ছোট করে নিতে পারবো। বড় ছোট করে নেওয়ার পরে এখন আমরা টিকশনে ক্লিক করে দেবো। টিকশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখন মিডিয়াতে ক্লিক করবো। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে ওখানে আমরা ব্ল্যাক গ্রিন স্ক্রিনের ব্ল্যাক ফ্ল্যাগ পতাকা নিয়ে নিব। কিভাবে আমরা ফ্ল্যাগ পতাকা নিয়ে নিতে পারি দেখেন। গ্রিন স্ক্রিনে একটি ফ্ল্যাগ পতাকা নেওয়া শেষ এখন আমরা ক্রোমা কি নামের একটি অপশন আছে ওখানে আমরা ক্লিক করে দিব। ক্রোমা কি নামের অপশনটি দেখেন এখানে যে ক্রোমা কি নামের একটা অপশন আছে এখানে আমরা চাইলে এনাবেল করে নিব। এনাবেল করে নেওয়ার পরে এনাবেল করে দিব। এনাবেল করে তারপরে দেখেন এখানে ক্রোমা কি দিয়েছে এখন সব গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আমরা চাইলে টেনে একটু বড় করে নিতে পারবো। এখন আমরা কর্নারে সেট করে দিয়েছি দেখেন। আপনারা মন মতো চাইলে ক্রোমা সেট করে নিতে পারবেন। এখন আমরা 50% করে দিতে পারবো। আমরা 50% করে দিলে জিনিসটা দেখতে খুব সুন্দর হবে। তো আপনারাও এরকম করে 50% করে নিতে পারবেন। এখন আমরা আবারও লেয়ারে ক্লিক করে দিব। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আমরা মিডিয়া থেকে একটি টেমপ্লেট ভিডিও নিয়ে নিব যাতে জেনি দেখতে খুব সুন্দর লাগে। সেজন্য আমরা টেমপ্লেট একটি নিয়ে নিয়েছি। এখন আমরা আলফা অফসেট নামে একটি ফুল 100 করে দিয়েছি। 100 করে দেওয়ার পরে এখন আমরা ফুল স্ক্রিন নামে একটি অপশন আছে ওখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন ব্লেন্ডিং নামের একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখন সার্ভানে ক্লিক করবো। তো আমরা দেখেন চাইলে খুব সুন্দর হয়েছে দেখতে দেখেন। আমরা চাইলে এরকম করে নিতে পারবেন। তো এখন আমরা চাইলে টেক্স দিয়ে নিতে পারবেন। আমি পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে PNG আকারের একটি টেক্স লিখে নিয়েছি। তো কাইনমাস্টার বাংলা ফরম্যাট করা নাই, তাই আপনারা চাইলে আমার ভিডিওতে দেখে কাইনমাস্টারে কিভাবে বাংলা ফরম্যাট করতে হয় আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা নিচের লিঙ্কে ক্লিক করে দিয়ে কিভাবে কাইনমাস্টারের বাংলা ফরম্যাট করতে হয় আপনারা দেখে নেবেন। তো আমি এখানে একটি পিক্সেল অ্যাপস দিয়ে PNG আকারের 15 আগস্ট নামের লেখাটি এখানে নিয়ে নিলাম। তো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন। তো এভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও এডিটিং শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যত নতুন ভিডিও পেতে হলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখন আমরা প্রত্যেকটি ভিডিওটি লেয়ারটি আমরা টেনে এটা বড় করে নিয়ে নিব। প্রত্যেকটি লেয়ার সমান করে দিয়ে দিব। তো সমান করে দেওয়ার পরে এখন আমরা দেখেন একটি অ্যানিমেশন নিয়ে নিয়েছি। ইন অ্যানিমেশন অ্যানিমেশন আপনারা চাইলে ভালো করে দিয়ে নিতে পারবেন। তো আপনারা চাইলে যেখানে সেখানে ঘুরিয়ে নিতে পারবেন। অ্যানিমেশন অ্যানিমেশন নেওয়া শেষ হলে দেখেন যে আমার অ্যানিমেশন নেওয়া হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের মন মতো অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে কাইনমাস্টারে। তো অ্যানিমেশন এখানে ওভার অ্যানিমেশন আমরা ক্লিক করে দিলাম। আবারও ওভার অ্যানিমেশন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেটা যে ভালো লাগবে সেটা আপনারা দিয়ে নিতে পারবেন। তো আমি আমার মন মতো করে নিয়ে দিচ্ছি অ্যানিমেশন। অ্যানিমেশনে এখন আবারও ক্লিক করে দিচ্ছি দেখেন আমরা এটা অ্যানিমেশন পুলিশ প্লাস নামের একটি অ্যানিমেশন আছে ওখানে আমরা ক্লিক করে দিয়েছি। তো আমাদের ভিডিওটি পড়ায় শেষ পর্যায়ে আপনারা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চাইলে একটি লাইক করে দিতে পারেন। আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য একটি আগ্রহ নতুন একটি আগ্রহ থাকবে। এমনকি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো আপনারা যদি একটি ভিডিওটি শিখে যদি গেলে ইউটিউবার হয়ে আসে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমরা প্রত্যেকটি ভিডিওর লেয়ারটি আমরা সমানভাবে কেটে নিয়ে নিব। এখন আমরা প্রত্যেকটি দেন ট্রিম স্পিড নামের একটা অপশন আছে ওখানে আমরা দিয়ে আমরা কেটে নিয়ে নিব। এখন আমরা মিডিয়া থেকে এখন আমরা একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিব। তো
আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারবেন। প্রত্যেকটি ভিডিওর আমরা সাউন্ড কমিয়ে দেবো, যাতে জানি আউট কোনো ভয়েস না আসে, সাউন্ড না আসে। এখন আমরা সাউন্ড ভিডিওটা এক্সপোর্ট করে দিয়ে দেবো, আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও